ওই কাঁদে আরশ কাঁদে কাবা কাঁদে মদিনা দেখো কাঁদে মদিনা দেখো কাঁদে মদিনা চর চর ঝরে চোখের পানি কাঁদে সখিনা কাঁদে সখিনা চর চর ঝরে চোখের পানি কাঁদে সখিনা কাঁদে সখিনা তো খুবই মূল্যবান কথা বলছেন আপনারা গান করে শোনো যে কারবালা ময়দানে যে ঘটনা ঘটলো তো কবি বলছে ওচা তোমার শান পিতা তোমার শের খোদা নবী নানা জান এ প্যারা হোসেন ইবনে আলী ওচা তোমার শান পিতা তোমার শের খোদা নবী নানা জান এ প্যারা হোসেন ইবনে আলী ওচা তোমার শান পিতা তোমার শের খোদা নবী নানা জান শহীদে জালা কারবালা 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 ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম আজ রক্ত জারে জার হয়ে যায় কারবালার মাটি চারিধারে এজিদ সৈন্য আর তাদের ঘাটি তীরে তীরে ঝাঁঝরা হল তুল আকাশে হিমা দিলা আগুন জ্বালালো এজিদ জালে মে শহর পান কেঁদে বলে কি করি গো হাই আশগার আমার শহীদ হয়ে যায় শহর পান কেঁদে বলে কি করি গো হাই আশগার আমার শহীদ হয়ে যায় শহর পান কেঁদে বলে কি করি গো হাই পাশাতে আশগার আমার শহীদ হয়ে যায় হায় সে কি দৃশ্য ছিল যাই না ভোলা কারবালা 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 ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারবালা ময়দানে দুলদুলকে নিয়ে গিয়েছিলেন অবলজন্তু একটা দুলদুল একটা ঘোড়া সেই ঘোড়ার জবান আল্লাহ খুলে দিয়েছে ঘোড়া কারবালার ময়দানে যেতে চাচ্ছে না তো ইমাম পাক বলছে এই দুলদুল তুমি কেন কারবালার ময়দানে যেতে চাচ্ছ না সেই দুলদুল তখন কি বলছেন দেখুন চলে রে ঘোড়া ছোটে রে ঘোড়া কারবালাতে যায় শোনে ঘোড়া তো
করে আগাতে না চায়, চলে রে ঘোড়া ছোট রে ঘোড়া কারবালাতে যায়, চলে ঘোড়া তো করে আগাতে না চায়, বলল ইমাম শোন রে ঘোড়া ভয় করিস না, আমি থাকিতে তোর বদনে আঘাত পাবি না, দুলদুল তখন কে বলে ও হোসেনা ওর পা দুটো ধরে আছে পেটি সাকিনা, দুলদুল তখন কে বলে ও হোসেনা ওর পা দুটো ধরে আছে পেটি সাকিনা, দুলদুল তখন কে বলে ও হোসেনা ওর পা দুটো ধরে আছে বেটি সাকিনা, বারে বারে বলছে আপা চলে যেও না কারবালা, কারবালা 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 আমার অ্যানাউন্সার ভাই বলেছে ছোট ছোট কালাম পাঠ করতে হবে, তো আমি আপনাদের সামনে।